এই টানেলটি আমরা নিউ জার্সির দিক থেকে ম্যানহাটনের দিকে যাচ্ছি। এই হাডসন নদীর নিচ দিয়ে টানেলটি চলে গেছে। হাডসন নদী অনেক বড় নদী, আমরা দেখতে পাচ্ছি হল্যান্ড টানেল। এই টানেল পার হলেই আমরা নিউ ইয়র্ক সিটির ম্যানহাটনে পৌঁছে যাব। দেখতে পাচ্ছি হল্যান্ড টানেল আমরা প্রবেশ করতে যাচ্ছি হল্যান্ড টানেলে। আমরা নদীর তলদেশ দিয়ে যাব। গাড়ি টানেলের দিকে আমরা টানেলে প্রবেশ করে গেছি। হাডসন নদীর তলদেশ দিয়ে যাচ্ছি আমরা। অনেক লম্বা টানেল, হাডসন নদীর নিচ দিয়ে বিশাল টানেল। এরকম অনেক টানেল আছে আমেরিকায়, বিভিন্ন স্টেটে, বিভিন্ন জায়গায় নদীর নিচ দিয়ে। আমরা একটি টানেলকে দেখানোর চেষ্টা করছি। নদীর নিচ দিয়ে যাওয়া এই টানেলগুলো অনেকটা একই রকম, একই প্রযুক্তিতে করা যাচ্ছে টানেল দিয়ে। হাডসন নদী অনেক বড় নদী, যার মোহনায় স্ট্যাচু অফ লিবার্টি অবস্থিত। এই হাডসন নদী আটলান্টিক মহাসাগরে গিয়ে মিশেছে। মহাসাগরে মিশার আগেই একটি দ্বীপে স্ট্যাচু অফ লিবার্টি দাঁড়িয়ে আছে। আমরা সেই নদী হাডসন নদীর ব্রিজ দিয়ে টানেল অতিক্রম করছি। টানেল দিয়ে অবিরাম পথ চলা বিশাল টানেল। আমরা টানেলের অপর প্রান্তে চলে এসেছি। আমরা বের হয়ে যাচ্ছি টানেল থেকে। সামনেই আমাদের ম্যানহাটন সিটি।